ঠাকুরগাঁও অতিবৃষ্টিতে ক্ষতির মুখে কৃষক অর্ধেকও টিকে নেই আগাম শীতকালীন সবজি সংবাদ শোনাগুলো জানাছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে আখ চাষীদের 1,87,00,000 টাকা বকেয়া নিয়ে শুরু হয়েছে ফরিদপুর সুগার মিলে 2020-2021 আখ মাড়াই মৌসুমের কার্যক্রম চাষীরা বলছেন বকেয়া অর্থ না পেয়ে আখ চাষে বিমুখ তারা কর্তৃপক্ষ বলছেন 14 কোটি টাকার চিনি পড়ে আছে অবিকৃত ফরিদপুর থেকে সাদাত হোসেন তিতুর পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট ফরিদপুর সুগার মিল জোনের চাষিরা বলছেন গত মৌসুমের পাওনা টাকা না পাওয়ায় আখ আবাদে আগ্রহ নেই তাদের রোপণ মৌসুম শুরু হলেও এখনো মিল থেকে ঋণ হিসেবে দেয়া সারের দেখা পাননি তারা এই আখের টাকা আমরা একবারে না পাওয়ার কারণে আমরা যে যেহেতু পারিবারিক যে মানে খরচ এটা যেমন মেটাতে পারতেছি না নতুন করে যে ফসল করব সেটাও আমাদের ব্যাহত হচ্ছে এই মিলটা আমাদের প্রাণের দাবি মিলটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমাদের দাবি মিলটা টিকে থাক এবং আমরাও চাষি টিকে থাকি এদিকে মিলের কর্মচারীদের 4 মাসের বেতন বকেয়া রয়েছে অথচ 14 কোটি টাকার চিনি মিল গুদামে অবিক্রিত রয়েছে আমরা এই পাওনার দাবিতে আমরা মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করেছি এবং এই টাকা না দেওয়ার কারণে এবার আখ চাষিদের মধ্যে আখ চাষে অনীহা তারা গত বছরে বুড়ি আখ খুঁজে ফেলছে টাকা না দিলে ফরিদপুরের এই অত এলাকার বিলুপ্ত শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল বিলুপ্ত হওয়ার পথে চলে যাচ্ছে কারণ চাষিরা আখ চাষ থেকে মুখ ফিরে যাচ্ছে এই জন্য আমাদের টাকাটা পাওয়া বিশেষ জরুরি এবং পাওয়ার জন্য আমাদের যা যা করার আমরা আরো পদক্ষেপ বাধ্য হব মিল কর্তৃপক্ষ বলছেন এখনো গুদামে 2,337 মেট্রিক টন চিনি ও 2,200 মেট্রিক টন চিটাগুর মজুদ রয়েছে বাকি টাকাটা আমরা অচিরেই আমরা পরিশোধ করব এবং চাষি ভাইদের সবসময় বলে আসছে এবং আমাদের প্রক্রিয়া অব্যাহত আছে সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে এবার বিরতি ফিরে এসে যা দেখবেন ঠাকুরগাঁওয়ে অতিবৃষ্টিতে ক্ষতির মুখে কৃষক অর্ধেকও টিকে নিয়ে আগাম শীতকালীন সবজি ঠাকুরগাঁওয়ে অতিবৃষ্টির কারণে আগাম শীতকালীন সবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে নষ্ট হয়েছে ফুলকপি বেগুন করলা সহ বিভিন্ন সবজির ঠাকুরগাঁও থেকে এটিএম শামসুজ্জোহা পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্ত মহোদয় রিপোর্ট ঠাকুরগাঁওয়ের অতিবৃষ্টিতে নষ্ট হয়েছে অধিকাংশ সবজি ক্ষেত পচে নষ্ট হয়েছে ফুলকপি বাঁধাকপি বেগুন মূলা লাল শাক পুঁই শাক সহ বিভিন্ন শাকসবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত রয়েছেন চাষি ব্যবসায়ীরা বলছেন সবজির উৎপাদন কম তাই বাজারে সরবরাহ কম কৃষক থেকে কয়েক হাত বদল হওয়ায় বেশি দাম দিয়ে সবজি কিনছেন ভোক্তারা কাস্টমারের চাহিদা বেশি মানে মনে হয় গৃহস্থ যা বিক্রি করতেছে আমাদের চড়া দামে কিনা বলতে এই জন্য আমাদের চড়া দামে বিক্রি করতেছে কাঁচামরিচ 50 টাকা পোয়া চেন কাঁচামরিচ কিনা আছে 170 টাকা কেজি বেশি খুচরা বেশি 50 টাকা পোয়া মূলা কিনছি মনে করেন যে গত আটে কিনছিলাম 42 টাকা কেজি বিক্রি করছি 50 টাকা কেজি ঝিঙ্গা চাহিদা 50 টাকা আবার ওই যে কাঁটা ওটা চায় 60 টাকা লাল শাক চায় 30 টাকা জোড়া এত তরকারির কষ্ট ঠাকুরগাঁওয়ে এবছর শীতকালীন আগাম জাতের সবজির আবাদ হয়েছে 5,500 হেক্টর জমিতে টোটাল উৎপাদনের অর্ধেক বা আরো তার থেকে আরো কম আমরা চাষি ভাইরা পেয়েছে আর কি টুর মৌসুমে প্রত্যেকটা ইউনিয়নে 32টা করে বাগান পুষ্টি বাগান করার জন্য আমাদের প্রণোদনা দিয়েছিল আমি সেটা উল্লেখ করছি আগে যে এই প্রণোদনার 20 সার সহ ঘেরার খরচ কিছু সরকার বহন করেছে আমরা সেটা যথানিয়মে কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই সবশেষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার